প্রত্যুৎপন্ন মতিত্ব রঙ্গরসিকতা ছাড়াও দাদা ঠাকুর এক অসামান্য প্রতিবাদী চরিত্র। সমাজের শোষণ নিপীড়ন যে কোনো ধরনের সামাজিক অত্যাচারের বিরুদ্ধে তিনি সদাই সরব। এই প্রতিবাদী দাদা ঠাকুরকে আমরা খুঁজে নেব তাঁর কিছু গান আর কিছু কবিতায়। চাষার খেদ, এই গানটির মধ্যে দাদা ঠাকুর অসহায় কৃষকদের জীবন যন্ত্রণার ছবি তুলে ধরেছেন। গানটি প্রকাশিত হয়েছিল 1329 সালে বিদূষক পত্রিকায়। এই গানে গ্রাম বাংলার কৃষকদের ওপর জমিদারদের শোষণের কথা বলা হয়েছে। জমিদারতন্ত্রের অবসান ঘটলেও এখনও কৃষক সমাজ বড়ই দুর্দশাগ্রস্ত। আসুন এবারে সেই গানটি আমরা শুনি। গেছিল জমিদারের বাড়ি, কাছারিতে বসে বাবু মস্ত বড় ভুরি। শুন রে মামু, কাল গেছিল জমিদারের বাড়ি, কাছারিতে বসে বাবু মস্ত বড় ভুরি। আমি বললু কাজ না দিব ফসল পানি হলে, আমি বললু কাজ না দিব ফসল পানি হলে, খাদ বেগরে মরছি হুজুর, খাদ বেগরে মরছি হুজুর। নিয়ে মেয়ে ছেলে শুন রে মামু, কাল গেছিনু জমিদারের বাড়ি, কাছারিতে বসে বাবু মস্ত বড় ভুরি। শুন রে মামু, আমায় দেখে রেগে বাবু বলে দারোয়ানে, পঁচিশ জুতা লাগাও ইস্কো খাজনা দিস না কেনে। শুন রে মামু, হাতির মতো গতর বাবুর দয়া মায়া নাই, হাতির মতো গতর বাবুর দয়া মায়া নাই। হারাম জাদা শালা বলে, হারাম জাদা শালা বলে গাল দিলে বেজাই। শুন রে মামু, কাল গেছিনু জমিদারের বাড়ি, কাছারিতে বসে বাবু মস্ত বড় ভুরি। শুন রে মামু, পয়সায় বাবু হয়ে বললে হারাম জাদা। শুন রে মামু, মোদের মতো চাষা যদি না থাকতো সংসারে, মোদের মতো চাষা যদি না থাকতো সংসারে,
তো ছাড়ে খারে শুন রে মামু, কাল গেছি নু জমিদারের বাড়ি, কাছারিতে বসে বাবু মস্ত বড় ভরি, শুন রে মামু।